আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি চাইনিজ মিনি সিরিজের গল্প নিয়ে। ড্রামার নাম হলো নাইস টু মিট ইউ ইউএফও। এটির গল্পটি হলো এলিয়েন যখন তার রাজাকে খুঁজতে পৃথিবীতে আসে আর সে একজন মানুষকে ভালোবেসে ফেলে, আর পরে কি তাদের ভালোবাসা সফল হবে কি না এটাই আমরা এই ড্রামার মধ্যে দেখতে পারবো। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের ড্রামার ফিমেল লিড শিয়াকে দেখতে পাই, যে সিন্ডারেলা ড্রামার মধ্যে সিন্ডারেলার খারাপ বোন এর রোলটাকে প্লে করছিল। যে সিন্ডারেলার রোলটা পেয়েছিল সে আর তার ফ্রেন্ডরা তাকে অনেক বেশি বুলি করে। ওই মেয়েটা বলি, তুমি তো আমার বোন হওয়ারও যোগ্য না। শিয়ার সঙ্গে শুধু এখানের মেকআপ আর্টিস্টাই দেয়। আমরা সিন্ডারেলার প্রিন্সকেও দেখতে পাই, এর সাথে তার হ্যান্ডসাম এজেন্টটাকেও দেখতে পাই, আর এই এজেন্টটাই ছিল আমাদের এই ড্রামার মেইনলি। এই সব মেয়েগুলো শিয়াকে কফি আনানোর জন্য পাঠিয়ে দেয়, কিন্তু রাস্তার মধ্যেই কেউ তাকে ধরে ফেলে। শুটিং শুরু হয়ে যায় যেখানে প্রিন্স সিন্ডারেলার সাথে দেখা করতে এসেছিল। সিন্ডারেলা তাকে বলে, তুমি আমাকে জড়িয়ে ধরো না, কারণ আমার খারাপ বোন এখনই এসে যাবে। কিন্তু বোন যেটার রোল শিয়া প্লে করছিল সে আসে না, কারণ শিয়া কিডন্যাপ হয়ে গেছিল। সবাই শিয়ার উপরে অনেক রেগে যায়, আর ডিরেক্টর তাকে এই রোলটা থেকেও বাদ দেওয়ার কথা বলে। ডিরেক্টর শিয়াকে এই রোলটা থেকে বের করতেই চাচ্ছিল, কিন্তু গোরিয়ান তাকে বলে, কোনো সমস্যা নেই, আমাদের অ্যাক্টরের যদি এটার ভিতরে কোনো সমস্যা না হয় তাহলে আমরা পরেও এই সিনটাকে আবারও করে নিব। তখনই গোরিয়ানের কাছে শিয়ার ভাই দেখা করতে আসে, কারণ সেই শিয়াকে কিডন্যাপ করেছিল, কারণ তার কিছু টাকার প্রয়োজন ছিল। শিয়ার কাছে কোনো টাকা ছিল না, কারণ সে এইটাই প্রথম কাজ পেয়েছিল। তখনই ওই গুন্ডারা এসে পড়ে যার থেকে শিয়ার ভাই টাকা নিয়েছিল। গুন্ডার থেকে বাঁচতে গিয়ে তারা হঠাৎ করে একটা রুমের ভিতরে ঢুকে পড়ে যেটার মধ্যে অনেকগুলো এলিয়েন ছিল। তার ভাই ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। তাদের দুজন ভাই বোনের এই অবস্থা দেখে গুলিয়ান শিয়াকে এই ড্রামার মধ্যে একটা রোল দিয়েছে। শিয়ার ভাই গুলিয়ানের থেকে কিছু টাকা চায় আর বলে, আমি বিজনেস করে তোমার টাকাগুলোকে দিয়ে দিব, আর গুলিয়ান তাকে টাকাগুলো দিয়েও দেয়। একটা চ্যান্সি এসে বলি, তুমি তার বোনকে অনেক বেশি পছন্দ করো তাই না, তাই তো তার ভাইকে প্রতি সময় টাকা দাও। গুলিয়ান এই কথাটাকে ইগনোর করে বলে যে, তুমিও তো জানো শিয়া তোমাকে কতটা পছন্দ করে, তাহলে তুমি তাকে বলে দাও না কেন, তুমি তাকে পছন্দ করো না। চ্যান্সি বলে, সে শুধু আমাকে একটা ফ্যানের মতো ভালোবাসে। অন্যদিকে তারা দুই ভাই বোন যে রুমের মধ্যে গেছিল ওই রুমে সত্যিকারের কোনো এলিয়েন ছিল না, এগুলো কিছু একটা ছিল যাদের এলিয়েনের রোল প্লে করার ছিল। তখন এই মেকআপ আর্টিস্টও শিয়ার মুখের মধ্যে একটা মাস্ক পরিয়ে দেয়, সেও এই এলিয়েনের রোলটা প্লে করবে ভেবে। শিয়ার মাথা থেকে এই এলিয়েনের মাস্কটা বার হচ্ছিল না। মেকআপ আর্টিস্টটা এটাকে খুলতে খুলতে ক্লান্ত হয়ে যায়। তখনই শিয়া এই মাস্কটা থেকে আজবাজব আওয়াজ শুনতে পায়, কিন্তু এই আওয়াজগুলো মেকআপ আর্টিস্টটা পাচ্ছিল না। তারা দুজন অনেক চিন্তিত হয়ে যায়, তারপরে শিয়া অজ্ঞান হয়ে যায়। শিয়া হঠাৎ করে উঠে পড়ে, কিন্তু তার বিহেভিয়ারে অনেক চেঞ্জ এসে পড়েছিল, সে পাগলের মতো বিহেভ করছিল। কিছুক্ষণ পরে গুলিয়ান এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার রোলটাকে ছেড়ে কোথায় চলে গেছিলে, কিন্তু সে তো গুলিয়ানের উপরেই পড়ে যায়। গুলিয়ান আর কি বাঁচাচ্ছিল, সে যে মেয়েটাকে পছন্দ করে ওই মেয়েটা তার উপরে আছে। গুলিয়ান ওখান থেকে চলে যায়, কিন্তু শিয়ার মধ্যে একটা এলিয়ানের আত্মা এসে পড়েছিল। সে তার ম্যাজিক দিয়ে এই মাস্কটাকে খুলে ফেলে। সে এই মেকআপ আর্টিস্ট ফ্যানকে বলে, আমি পি প্ল্যানেট থেকে এসেছি, কিছু বছর আগে আমাদের রাজা এই প্ল্যানেটে এসেছিল, কিন্তু ওনার সাথে আমাদের সব কালেকশন ভেঙে যায়, আর উনি এখানেই আছেন, আমি তাকেই নিতে এসেছি, আর আমরা সিগন্যাল পেয়েছি যে তিনি এই ক্রুর মধ্যেই আছেন, তুমি কি আমার সাহায্য করবে। কিন্তু তার ফ্রেন্ডে তার কোনো কথাই বিশ্বাস হয় না, আর সে তার হেল্প করার থেকেও বারণ করে দেয়। কিন্তু সে এত বেশি আজবাজব কথা বলছিল যে তার বন্ধুর দ্বারা এসব কিছু সহ্য হচ্ছিল না, তাই সে তাকে একটা মোবাইল দিয়ে চলে যায় আর বলে যায়, তুমি এটা দেখো। সে সারা রাত ড্রামা দেখতে থাকে, আর পরের দিন ড্রামাতে যেমন দেখেছিল ভালো একটা খাবার বানিয়ে খাবার দিয়ে রিকোয়েস্ট করা হয়, তাই সে তার ফ্রেন্ডকে ভালো একটা খাবার দিয়ে রিকোয়েস্ট করা শুরু করে। গুলিয়ান তো তার খেয়ালের মধ্যে পড়েছিল, আর সব আচার আচরণ দেখে তার ফ্রেন্ডেরও বিশ্বাস হয়ে যায় যে সে একটা এলিয়েন। তাকে শিয়ার রোলের ব্যাপারেও বলি, তুমি তার বডির মধ্যে তো এসে গেছো, সে একটা অ্যাক্টার, তাই তোমাকে অ্যাক্টিং করতে হবে। এই সবকিছু যে তুমি আমাকে বলছো, আমি যখনই তোমার নাম নিব তুমি চুপ হয়ে যাবে, সে অ্যাক্টিং এর মানে জানতো না।
কিন্তু তার ফ্রেন্ড তাকে সবকিছুর ব্যাপারে বলে দেয়। ডেরেক তার এটা একটার আরো অনেক কিছুই বলে, আর একটা ছেলে এসে তাকে তার রোলের ব্যাপারেও বলে দেয়। সিনটা এমন ছিল যে প্রিন্স তার সিন্ডারেলার জন্য অপেক্ষা করছিল, কিন্তু মাঝখান দিয়ে তার বোন চলে আসে। তাকে দেখে চেঞ্জি তো দেখতেই থেকে যায়, আর ডুলিয়ানো। তাকে বলা হয়েছিল সে এই ড্রামার ভিলেন, সে এসে চেঞ্জিকে ভয় দেখাবে। এই জন্য চেঞ্জির আশাতেই সে তার কলারটাকে ধরে ফেলে আর চেঞ্জিকে এত জোরে মারে যে তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল, কারণ সে জানতো না যে মারার অ্যাক্টিং করবে নাকি রিয়েলি মারবে। এটা বাইরে ফ্রেন্ডসদের কাছেও পৌঁছে যায় আর লিনসিকে সবাই মারার জন্য আসতে থাকে। সে বলে এতগুলো লোক আমার সাথে দেখা করতে চায়, আমি তো নিশ্চয়ই যাব। আর সে ফ্রেন্ডসদের কাছে চলে যায়। ফ্যান্সরা সবাই মিলে তাকে ধাক্কা দিচ্ছিল, তখনই বুলিয়ান এসে তাকে বাঁচিয়ে নেয়। গুলিয়ান তো অনেক বেশি চিন্তিত হয়ে যায় যে এখন ফ্যান্সরা তার উপরে অনেক রেগে গেছে, জানি না তার ক্যারিয়ারটা কি হবে। চেঞ্জি বলে তুমি একটু বেশি চিন্তা করছো না, সে অনেক বেশি কুল ছিল, সে এত বড় ভুল করার পরেও ফ্যান্সদের মুখোমুখি হতে চলে গিয়েছিল। অন্যদিকে লিনসির ফ্যান তাকে বলে তুমি অন্য কোথাও চলে যাও। লিনসি বলে না, আমরা সিগন্যাল পেয়েছি যে আমাদের রাজা এখানেই আছে, তার নাম লান, তাই আমি এখান থেকে কোথাও যাব না। উলিয়ান তার জন্য একটা ডাক্তার আনে যে তার কোনো মাথার মধ্যে সমস্যা তো হয়নি, কিন্তু সে তাদের সামনে আজব ব্যবহার করা শুরু করে দেয়। চেঞ্জি তার ভিডিওটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবছিল এই মেয়েটা তো অনেক বেশি সাহসী। ডাক্তার তার চেক আপ করার পরে বলে সে একদম ঠিক আছে, হয়তো সে তার ক্যারিয়ারটাকে নিয়ে অনেক বেশি চিন্তিত, এই জন্য হয়তো সে এসব কিছু করে ফেলেছে, আর একটু রেস্টের প্রয়োজন। গুলিয়ান তার বন্ধুকে এসব কিছুর ব্যাপারে বলে, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে তোমার এত জোরেও ব্যথা লাগেনি, না হয় তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। গুলিয়ানও এমন আওয়াজগুলোকে শুনছে যেগুলো শিয়াও হেলমেট পরে থাকার সময় শুনতে পাচ্ছিল। শিয়া একটা ডামা দেখছিল আর তার বন্ধু থেকে পুরো ওইভাবে ক্ষমা চাওয়া শুরু করে দেয় যেমনটা সে ড্রামার মধ্যে দেখেছিল। এনজি লুজিয়ানকে বলে যে তুমি মিডিয়ার মধ্যে এই কথাটা কেন ছড়িয়ে দিচ্ছ না, আমি আর শিয়া অনেক ক্লোজ, তাই শিয়া আমাকে মেরে দিয়েছে তো কি হয়েছে। গুলিয়ান বলে এইভাবে তো তোমাদের দুজনের অ্যাফেয়ারের খবরটা ছড়িয়ে যাবে। এনজি বলে তাহলে কি মিথ্যে তো, তুমি তার নামটা আমার সাথে জড়বে না। গুলিয়ান তাকে বলে যে তুমি তো বলতে তুমি তাকে পছন্দ করো না, তাহলে তুমি তার ব্যাপারে এত কেন ভাবছো। চেঞ্জি বলে আমি সত্যিই তাকে লাইক করি না, কিন্তু আমি চাই না আমার জন্য তার ক্যারিয়ারটা খারাপ হয়ে যাক। আমরা জানতে পারি যে শিয়া চেঞ্জির অনেক বড় ফ্যান ছিল। গুলিয়ানের শিয়ার সাথে ওই কনসার্টের মধ্যেই দেখা হয়েছিল। গুলিয়ান তাকে অনেক পছন্দ করে ফেলে, তাকে আর তার ভাইকে টাকার জন্য অনেক চিন্তিত হতে দেখে, এই জন্য শিয়াকে এই জায়গায় একটা রোল দিয়ে দেয়। তারা দেখে যে ফ্রেন্ডসরা তার সাথে ঝগড়া করার জন্য তার রুমের বাইরে এসে গেছিল। তার বন্ধু তাকে বলে যে তুমি তো একটা এলিয়ান, তাহলে অদৃশ্য হয়ে যাও, এই জন্য তার ফ্রেন্ড গুলিয়ানকে কল করে এখানে ডাকে। গুলিয়ান তাকে একটা আইডিয়া দেয় যে তুমি শিয়া হয়ে এই রুম থেকে চলে যেও, তারপরে আমি এসে শিয়াকে ওই রুম থেকে নিয়ে যাব। শিয়ার ফ্রেন্ডের পিছনের ফ্রেন্ডসরা তাকে শিয়া ভেবে তার পিছনে যায় আর পিছন থেকে গুলিয়ান তাকে বের করে ছাদে নিয়ে আসে, কিন্তু সে তো চিপস এত বেশি ভালোবেসেছে যে চিপস গুলোকে নিয়ে ছাদেও এসে পড়ে। গুলিয়ান তার থেকে চিপস গুলোকে কেড়ে নেয়, তাই শিয়াও তার থেকে চিপস গুলোকে কেড়ে নেয়। গুলিয়ান অনেক রেগে যায় আর তাকে একটা টিকেট দেয় আর বলে তুমি কিছু সময়ের জন্য এখান থেকে চলে যাও, যতদিন না এসব কিছু ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু শিয়া তো এখান থেকে কোথাও যেতে পারতো না, বিকজ সে এখানে তার রাজাকে খুঁজতে এসেছিল। গুলিয়ান তাকে অনেক বেশি বকা দিচ্ছিল, তখন শিয়ার একটা ড্রামার সিন মনে পড়ে, যদি তুমি চুপ না করো তাহলে আমি তোমাকে কিস করে ফেলবো। শিয়ার মনে হচ্ছিল কিস কাউকে চুপ করানোর জন্যই করা হয়, তাই সে গুলিয়ানকে কিস করে ফেলে। গুলিয়ান আবারও বলে, শিয়া আবারও করে। তখন তার ফ্রেন্ড এসে এটা দেখে যে গুলিয়ান একবার অদৃশ্য হয়ে আবারও এসেছিল। তার ফ্রেন্ড শিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায় আর তাকে বলে যে কিস কাউকে চুপ করানোর জন্য করা হয় না, আর তুমি কোনো ছেলেকে এইভাবেই কিস করতে পারো না। শিয়া বলে তাহলে কি আমি মেয়েদেরকে করতে পারবো। ফ্যান্সরা তাকে ফলো করতে করতে ওখানেও চলে আসে, তাদের থেকে ভয় পেয়ে শিয়া হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আর সে এসে পড়ে চেঞ্জের উপরে। আর সে হঠাৎ করে চিল্লিয়ে ওঠে, সে তাকে চুপ করাতে যাচ্ছিল কিন্তু তার ফ্রেন্ডের কথাটা মনে পড়ে যায়। শিয়া তাকে বলে যে তুমি জানো আমি একটা এলিয়েন আর আমি এখানে আমার রাজাকে খুঁজতে এসেছি। সেও তার কথাগুলোকে মজাতে নেয় আর তাকে বলে বুক আমার জন্য আগে কেউ পড়ে দিত। পরের সিনে শিয়ার ফ্রেন্ড তাকে বলে যে কিসের সময় গুলিয়ান হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আর আবারও ফিরে আসে, হয়তো গুলিয়ানই তোমার রাজা, তাই তো তোমার মতো শক্তি গুলিয়ানের কাছেও আছে। তোমার কাছে কি কোনো চিহ্ন নেই যাতে তুমি জানতে পারো?
সেও তোমার প্ল্যানেট থেকে এসেছে? শিয়া বলে, হ্যাঁ, আমাদের সবার পিছনে একটা চিহ্ন থাকে, আমি গুলিয়ানের পিছনে ওটা দেখতে যাচ্ছি। পরের দিন আমরা এই এলিয়ানটাকে দেখতে পাই। সে শিয়ার বডির মধ্যে ছিল, তাই তার শিয়ার মেমোরিগুলিও মনে পড়ছিল, যেখান থেকে সে জানতে পারে যে সে চেনজিকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার এজেন্ট গুলিয়ান হয়তো তাকে পছন্দ করে। শিয়া এটাকে কনফার্ম করতে চাচ্ছিল যে গুলিয়ানই তো তার প্ল্যানেটের রাজা না, যার নাম ওখানে লান ছিল, তাই সে সার্পেন্টের কাপড় চোপড় পরে আমি তার রুমে যাব আর তার শার্ট খুলে তার মার্কটাকে দেখে ফেলবো। কিন্তু তার ফ্রেন্ড তাকে বুঝায় যে এটা এতটাও সহজ না, তুমি তাকে সিরিয়াস করো, এই পদ্ধতিটা আমরা সব ছেলেদের উপরেই অ্যাপ্লাই করতে পারি। আর তার ফ্রেন্ড তাকে দুই তিনটা সিরিয়াস করার পদ্ধতি শিখিয়ে দেয়। আর সে ভাবে যে সে গুলিয়ানের কাছে যাবে আর তাকে সিরিয়াস করবে আর তার কাপড় খুলে তার চিহ্নটাকে দেখে ফেলবে। কিন্তু সে যখন গুলিয়ানের রুমে যায়, সে ওখানে ছিল না। সে তার রুমে চেকিং করা শুরু করে দেয়। আর তার ফ্রেন্ড তাকে গুলিয়ানের ব্যাপারে বলছিল, এই রুমের মধ্যে তো গুলিয়ান ছিল না, কিন্তু চেঞ্জি গোসল করে বের হয়। আর সে মনে পড়ে যে এই পদ্ধতিটা সে যে কোনো ছেলের উপরে অ্যাপ্লাই করতে পারে, তাই সে সিচুয়েশনটাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যায় আর সে চেঞ্জির উপরে পড়ে যায়। আর চেঞ্জি তাকে লাঞ্চের জন্য ইনভাইট করে নেয়। তখনই ওখানে গুলিয়ান এসে পড়ে চেঞ্জি আর শিয়াকে এই অবস্থায় দেখে ফেলে। সে শিয়াকে জিজ্ঞাসা করা শুরু করে, তোমাকে সে কিছু করে তুমি, আর তুমি সুস্থ তো আছো? এটা শুনে শিয়া ওখান থেকে চলে যায়। কিন্তু গুলিয়ানের তার জন্য অনেক চিন্তা হচ্ছিল। শিয়া বলে, আমি তো তোমার কথা ভেবেই ওখানে এসেছিলাম, আমি জানতাম না ওখানে সে থাকবে। সে অনেক বেশি ভয় পেয়ে গেছিল, তাই সে হঠাৎ করে গুলিয়ানের সামনে অদৃশ্য হয়ে যায়। গুলিয়ান চ্যাংজিকে বলে যে সে এখনই আমার সামনে দাঁড়িয়েছিল। চ্যাংজি বলে, কিন্তু আমি তো দেখিনি, তুমি তো আমার সামনে একাই দাঁড়িয়েছিলে। শিয়া তার ফ্রেন্ডের রুমে গিয়ে লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে গুলিয়ান আর চ্যাংজিও ওখানে আসে আর তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, সে কি এখানে আছে? তার ফ্রেন্ড বলে, সে তো অনেকক্ষণ ধরে এখানেই আছে, চ্যাংজি তো তাকে লাঞ্চের মধ্যে ইনভাইট করেই ফেলেছিল। তার ফ্রেন্ড তাকে বলে, যার চেহারা দেখার জন্য আমরা অনেক বেশি অপেক্ষা করি, আর তুমি তাকে টাওয়াল ছাড়া দেখে ফেলেছ। তখনই সে চ্যাংজির ফ্রেন্ড ব্যাপারে ভাবে, যারা তাকে অনেক বেশি ঘৃণা করছিল। তার ফ্রেন্ড তো ঘুমিয়ে যায়, কিন্তু সে তার মোবাইলটাকে চালায় আর সে লাইভ এসে যায়। সে ভাবে, বা আমার চেহারা তো আবারও দেখা যাচ্ছে। কিন্তু তার লাইভ ভিডিও সবার সামনে চলছিল আর সবাই তাকে হেট করছিল, তার দ্বারা ফোনটা বন্ধ হচ্ছিল না, তাই সে তার পাওয়ারটাকে ইউজ করে এটার জন্য মোবাইলও বন্ধ হয়ে যায় আর পোস্টটাও ডিলিট হয়ে যায়। আর এর সাথে তার অ্যাকাউন্টে সব পোস্টগুলোও ডিলিট হয়ে গেছিল। ডিরেক্টর গুলিয়ানকে বলি, তোমার ওই অ্যাক্ট্রেসটা এসব কি করছে? সে তার সব পোস্টগুলোকে ডিলিট করে দিয়েছে, আমাদেরকে তাকে এই ড্রামা থেকে বের করতে হবে। গুলিয়ান তাকে এসে বকা দে, তুমি এসব কি করেছ? সে বলে, আমি ওই পোস্টটা ডিলিট করিনি। গুলিয়ান তাকে বকা দিচ্ছিল, তাই সে তার লাকিসের উপরে বসে যায়। ফ্রেন্ড গুলিয়ানকে বলে, তার উপরে এত রাগ দেখিয়েন না, আপনি তো জানেন তার মাথার অবস্থা কেমন। তাই গুলিয়ান তার সাথে শান্ত হয়ে কথা বলে। তখন সে আর একটু গিল্টি ফিল হয় আর ভাবে, আমি তার থেকে এত বড় বড় কথা লুকিয়ে যাচ্ছি। তাই সে তার মাথাটা তার শোল্ডারে রাখে, তাই গুলিয়ানকেও তার হাতটা রাখতে হয়। গুলিয়ানের শিয়ার জন্য অনেক চিন্তা হচ্ছিল, সে তো আগে থেকে কাজগুলোকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। আর যদি সে জানতে পারে ডিরেক্টর তার সামনে সিনগুলোকে কেটে দিয়েছে, তাহলে তার অনেক খারাপ লাগবে। অন্যদিকে ক্যামেরাম্যান কিছু একটা রেকর্ড করছিল যে চেঞ্জি তার হোটেলের রুমে তিনজন মেয়েকে ডেকেছে, আর ক্যামেরাম্যানগুলো ওই ভিডিওটাকে দেখছিল, কিন্তু এই ভিডিওটা অনেক বেশি খোলা ছিল। তখনই ওই মেমোরি কার্ডটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আর আবারও ফিরে আসে। তারপরে এই ভিডিওটা ক্লিয়ার হয়ে যায়। সবাই গুলিয়ানকে জিজ্ঞাসা করছিল, আপনার একটা তিনজন মেয়ের সাথে কি করছিল? গুলিয়ান এসে চেঞ্জিকে বলে, আমি জানি ওই রেকর্ডিংটা তুমি ইচ্ছে করে করেছ, কারণ তুমি এমন ছেলে না, তো বলো তুমি এটা কেন করেছ? চেঞ্জি তাকে বলে, আমার সব ফ্রেন্ডগুলো শিয়ার পিছনে পড়ে আছে, আমি চাই তাদের নজর এই কথাটাতে আসুক আর সবার নজর শিয়ার থেকে সরে যাক, আর আমি তো এটাই ভাবছি আমার ড্রামার মধ্যেও মেন হিরোইন শিয়াই হয়ে যাক। গুলিয়ান ভাবে যে শিয়াকে কিছুদিনের জন্য এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার দরকার, তার স্ট্রেসগুলোকে রিলিফ করার জন্য। সে জানতো শিয়ার এই কথাটা অনেক খারাপ লাগবে, তাই সে তাকে আবারও ছাদে রাখে। গুলিয়ান বলে, আমি জানি এটা তোমার খারাপ লাগবে, কিন্তু এটা তোমার ভালোর জন্যই, আর এই কথাটা বলতে আমারও অনেক খারাপ লাগছে। শিয়া বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন গুলিয়ান তার হার্টবিট শোনায় আর তাকে কিস করে, আর শিয়া তার আত্মার সাথে কথা বলছিল যে, আমার ফ্রেন্ড প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। কিন্তু মজার ব্যাপারটা হলো যে তার বন্ধু সত্যি তার আওয়াজটা পায়। শিয়া বুঝতে পারছিল না আর ভাবছিল, আমি তো তাকে কিস করেছিলাম তাকে চুপ করানোর জন্য, কিন্তু সে আমাকে কিস কেন করেছে? উলিয়ান তাকে জড়িয়ে ধরে পাঠিয়ে দেয়।
শিয়া এইসব কথা তার বন্ধুকে বলে আর বলে, ফ্রেন্ড বলে আমি তো এটা আগেই জেনে গেছিলাম, আমার কাছে কোথা থেকে যে একটা আওয়াজ এসেছিল আমাকে বাঁচিয়ে নাও, আর তুমি এটাও বলছিলে যে সে আমাকে কিস কেন করছে। শিয়া তাকে বলে, তুমি আমার কথাগুলো কিভাবে শুনতে পাচ্ছ, তুমি ওকে আমাদের গ্রহ থেকে নাকি। ফ্রেন্ডও খুশি হয়ে যায়, আমি তো তোমাদের ওখানের রাজা না। তারপরে শিয়া এসে তার ফ্রেন্ডকে চেক করে আর বলে, না রাজা একটা ছেলে ছিল নাকি মেয়ে। চেঞ্জ এই কিছু কল্পলাকৃতের বলছিল যে আমার আর শিয়ার মাঝে বেশি বেশি সিন হওয়ার দরকার। কুলিয়ান এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করছো। চেঞ্জি বলে, আমি না শিয়াকে পছন্দ করতে লেগেছি। কুলিয়ান ভাবে সে হয়তো মজা করছে, তার যা করার ছিল সে ওইটা করে ফেলে। ওখানে একটা অ্যাক্ট্রেস ছিল, তাকে কুলিয়ান বলে দেয় যে তুমি শিয়ার সামনে সব শুট গুলোকে ক্যান্সেল করে দাও। শিয়া যখন এই ব্যাপারটা জানতে পারে তখন তার অনেক বেশি খারাপ লাগে, আর সে ওই মেয়েকে জিজ্ঞাসা করে কি আমার সামনে সব শুট গুলোকে ক্যান্সেল করেছে। মেয়েটা বলে, এসব কিছু কুলিয়ান করেছে। কুলিয়ান তো আগে শিয়াকে হিন্ট দিয়ে দিয়েছিল যে সে কি করবে, কিন্তু শিয়া তো এটা বুঝতে পারেনি। আর শিয়া ভাবতে থাকে কুলিয়ান এমনটা কেন করেছে। শিয়া অনেক বেশি কান্না করছিল, আর কান্না করতে করতে রাতে কুলিয়ানের রুমে চলে যায়। গুলিয়ান বলে, প্লিজ কান্না করো না, আমি এসব কিছু তোমার জন্যই করেছি, আর তুমি এখন একটু রেস্ট করে নাও। তারপরে শিয়া গুলিয়ানের কাছেই ঘুমিয়ে যায়। গুলিয়ান তাকে ঘুমন্ত ভাবে অনেক সাহস করে কিস করে, কিন্তু গুলিয়ান জানতো না যে শিয়াও জেগেছিল আর সেও তাকে কিস করে। তার ফ্রেন্ড যখন ওঠে সে ভাবে সে এত রাতে কোথায় চলে গেছে। ফ্রেন্ড তাকে তার মনে মনে ডাক দেয় যেটা শিয়া শুনে ফেলে, আর সে ওখান থেকে রাতেই চলে যায়। পরের দিন শিয়া এই শহরটাকে ছেড়ে চলে যাচ্ছিল কারণ গুলিয়ান তাকে পাঠিয়েছিল। তার বন্ধুর তার জন্য অনেক বেশি খারাপ লাগছিল কারণ সে আর তার বন্ধুর সাথে থাকতে পারবে না বলে। পরের সিনে চেঞ্জি যখন জানতে পারে তার সব সিনগুলো ডিলিট হয়ে গেছে, সে পরে কোনো ড্রামায় কাজ করবে না এটা জেনে তার অনেক বেশি খারাপ লাগে। সাথেই একটা মেয়ে বসেছিল, সে এই ড্রামার প্রডিউসার ছিল। সে ভাবে আমাকে জিজ্ঞাসা না করে কে এসব কিছু করে দিয়েছে। পরের সিনে শিয়ার ফ্রেন্ডটা চুপচাপ বসেছিল, তখনই শিয়া ওখানে এসে পড়ে, আর শিয়া এসে বলে, তুমি কি জানো না আমি এক সেকেন্ডে যেখানে ইচ্ছা যেতে পারি, আর আমার এখানে থাকা জরুরি আমার রাজাকে খোঁজার জন্য। আমি গুলিয়ানের থেকে লুকিয়ে আমার রাজাকে খোঁজার চেষ্টা করতে থাকবো, আর সবার প্রথমে তো আমি তাকেই চেক করব। অন্যদিকে চ্যাংজি এসে গুলিয়ানকে জিজ্ঞাসা করে, আমি জানি তুমি শিয়াকে কোথাও লুকিয়ে রেখেছ, সে অদৃশ্য হয়ে গেছে, কিন্তু আমি তাকে প্রোটেক্ট করতে থাকবো। অন্যদিকে শিয়া সার্ভেন্টের কাপড় চোপড় পরে রাজাকে খোঁজা শুরু করে। শিয়ার ফ্রেন্ড গুলিয়ানের সাথে কথা বলছিল, তখন শিয়া এসে গুলিয়ানের উপরে চা ফেলে দেয়। তারপরে তার দুজন গুলিয়ানের কাপড় খোলা শুরু করে দেয় আর বলতে থাকে, বস আপনি কাপড়টা খুলে ফেলেন না হলে আপনি চলে যাবেন। যখন তারা দেখতে পায় গুলিয়ানের পিছনে কোনো চিহ্ন নেই তখন তারা চুপচাপ করে ওখান থেকে চলে যায়। তারপরে শিয়া বাথরুমে ঢুকে সবার পিছনে ওই চিহ্নটা খোঁজা শুরু করে দেয় কারণ সে জানতো ক্রু মেম্বারের মধ্যে একজনই রাজা, আর শুধু কিছু লোকই রয়ে গেছিল যাদেরকে তারা চেক করেনি, আর ওইটার মধ্যে চ্যাংজিও ছিল। তারপরে শিয়ার ফ্রেন্ড তাকে বলেছে, তোমার প্ল্যানেটে কি চিহ্ন লাগানোর জায়গা কমরটাই ছিল, আমরা খুঁজতে খুঁজতে চিহ্ন পাগল হয়ে গেছি। শিয়া তাকে বলে, আমাদের পিছনে চিহ্ন এই জন্য দেওয়া হয়েছে যাতে কেউ আমাদেরকে সহজে চিনে না ফেলে। তখনই তারা গুলিয়ানকে ওখানে দেখতে পায়। গুলিয়ান জানতো না যে শিয়া এখানে আছে। শিয়া তার থেকে লুকাতে গিয়ে চেঞ্জির সাথে দেখা খায়। শিয়ার মনে হচ্ছিল চেঞ্জি তো গুলিয়ানের অনেক বেশি ক্লোজ, হয়তো সে তাকে বলে দিবে, কিন্তু চেঞ্জি তো অনেক খুশি ছিল যে শিয়া আবারও ফিরে এসেছে। আর চেঞ্জি তাকে বলে যে তোমার যদি গুয়ের চিন্তা হয় তাহলে আমি তাকে বলবো না। তাদের ক্রুর মধ্যে শুধু আর দুইটা মেম্বারই বাকি ছিল যাদের চিহ্নটা এখনো চেক করা হয়নি। একটা ছিল প্রডিউসার যার পানির মধ্যে তারা কিছু মিশিয়ে দেয় যাতে ওই প্রডিউসারটা ওয়াশরুমে চলে যায়, কিন্তু ওই প্রডিউসারটা তো তাদের সাথে কথা বলতেই থাকে আর বলতেই থাকে, আর অনেকক্ষণ পর তার ওয়াশরুম যাওয়ার দরকার হয় যেখানে শ্যাংল্যাং লুকিয়ে লুকিয়ে তার ডাকটাকে দেখার চেষ্টা করছিল। সে তো ওই ডাকটাকে দেখতে পারে না কিন্তু প্রডিউসার তাকে দেখে ফেলে। আর শিয়াকে এসে বলে, তোমার রুমমেট কত বেতুমিস, বাথরুমে আমাকে লুকিয়ে দেখছিল। শ্যাংল্যাং তাকে বলে, আপনার পিছনে একটা স্পাইডার আছে ওইটাকেই আমি দেখছিলাম। এটা বলে শিয়া তার পিছনে চিহ্নটা দেখার চেষ্টা করে কিন্তু পিছনে কোনো চিহ্নই ছিল না, এর মানে উনিও তার প্ল্যানেটে ছিল না।
আর বাকি ছিল চেনজি, যার সাথে দেখা করতে শিয়া যায়। আর চেনজি যে তাকে আগে থেকেই পছন্দ করত, সে তার কাছে এসে বসে বলে, তুমি গুড়ের চিন্তা করো না, আমি তোমার ক্যারিয়ারটাকে তৈরি করে দিব, আমি তোমার সাহায্য করব আর তোমার সাথে সব সময় থাকব। শিয়ার একটু অকওয়ার্ড লাগছিল, আর সে তার মন দিয়ে তার ফ্রেন্ডের সাথেও কথা বলছিল। ফ্রেন্ড তাকে বলে, তোমার অকওয়ার্ড ফিল হওয়ার কি দরকার, এমনিতেও তুমি শিয়ার পরিতে, আর শিয়া তাকে অনেক বেশি পছন্দ করে, সে কুলিয়ানকে পছন্দ করে না। এটা শুনে শিয়া অনেক সাহস করে ওই ট্রিকগুলোকে অ্যাপ্লাই করতে যায়। সে শুরু করে আর তার ফ্রেন্ডের ট্রিকগুলো দেখাচ্ছিল, আর সে শেষ লুক ছিল, কিন্তু তার পিছনে কোনো দাগ ছিল না। শিয়া ভাবে, এখন তো আমি তার কাপড় খুলে দিয়েছি, এখন আমি কি করব। তার ফ্রেন্ড তাকে সাজেস্ট করে যে আর একটাই পথ আছে, তুমি এখান থেকে পালিয়ে যাও। চেনজি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু বলবে না। শিয়া বলে, হ্যাঁ একটা কথা বলবো, তোমার বডি অনেক সুন্দর আর পিছন থেকেও। পরের সিনে চেনজি কুলিয়ানকে বলে, শিয়া ফিরে এসেছে, আর এইবার আমি তাকে যেতে দিব না। গুলিয়ান তখন জানতে পারে যে শিয়া ফিরে এসেছে, আর বলে, আমি এসব কিছু শিয়ার ভালোর জন্যই করছিলাম। চেনজি বলে, ভালো ও স্বপ্ন হচ্ছে অ্যাক্ট্রেস হওয়া, ওইটা আমি পূরণ করেই ছাড়বো। আর তুমি আমাকে সবসময় বলতে না, আমাকে তাকে একটা জবাব দেওয়ার দরকার, আমি এখন জবাব দিয়ে দিব যে আমি তাকে পছন্দ করি। পরের দিনে তারা দুজন একটা জায়গায় বসেই ছিল, তার ফ্রেন্ডের ফিল হয় যে এখানে একটা এলিয়েন ল্যান্ড করবে। তারা দুজন ওখান থেকে পালানো শুরু করে, তখনই তার ধাক্কা গুলিয়ানের সাথে লাগে। শিয়ার মনে হয় যে গুলিয়ান তাকে এখন বকা দিবে, সে এখানে কি করছে, আইসা তার থেকে সরি বলা শুরু করে দেয়। গুলিয়ান তার উপরে রেগে তো ছিল না, কিন্তু তবুও তাকে রাগ দেখায়। শিয়া অনেকবার সরি বলে, গুলিয়ান তাকে বলে, তুমি কি আমাকে ভয় পাও, আমার কি এটা ভুল ছিল যে আমি তোমার কথা ভেবে তোমাকে এই ইন্ডাস্ট্রি থেকে দূরে রেখেছি, কিন্তু আমার তোমার ফিলিং এর ব্যাপারেও ভাবার দরকার ছিল, আর আমি তোমাকে আজকে আমার ফিলিং গুলো বলবো। গুলিয়ান তাকে প্রপোজ করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। শিয়া তাকে বলে, মনে হয় আজকে তোমাকে আমার সত্যিটা বলতেই হবে, আমি এখানে থাকি না, আমি তো একটা এলিয়েন। গুলিয়ান তাকে বলে, তুমি কি আমাকে বার্ন করছো এও এই রিজনটাকে দেখিয়ে। শিয়া বলে, না না, আমি একটা এলিয়েন, আমি শিয়া না, আমি শুধু তার বড়িতে এসেছি। গুলিয়ানের মনে হচ্ছিল হয়তো তার শরীরটা ঠিক নেই, তখনই ওখানে চেনজিও এসে পড়ে শিয়ার জন্য অনেকগুলো খাবার নিয়ে, আর খাবার দেখে শিয়া চেনজির সাইডে চলে যায়, আর বলে, তুমি আমার জন্য এতগুলো খাবার এনেছো, আমি তোমাকে কিভাবে ধন্যবাদ দিব। চেনজি তাকে বলে একটা হাগ দিয়ে, শিয়া এই খাবারগুলোকে গুলিয়ানকে দিয়ে চেনজিকে একটা হাগ করে দেয়। শিয়া খাবার নিয়ে যাচ্ছিলই গুলিয়ান তাকে থামিয়ে দেয়। চেনজি তো ওখান থেকে চলে যায়, কিন্তু গুলিয়ান তাকে বলে, তুমি যদি আমাকে বারণী করতে চাও তাহলে সরাসরি বলে দাও, এই এলিয়েনের নাটক করার কি দরকার ছিল। শিয়া তাকে বলে, না আমি তোমাকে রিজেক্ট করিনি, আমি তোমাকে ড্রামা থেকে দূরে রেখেছি বলে তুমি আমার উপরে রেগে গেছো, আর ওখান থেকে চলে যায়। পরের দিনে শিয়া অনেক বেশি কান্না করছিল, আর তার ফ্রেন্ডকে বলছিল, এটা কি আমার দোষ যে আমাকে এখানে পাঠানো হয়েছে, আমার তো কোনো দোষ নেই যে আমি এলিয়েন, এলিয়েন কি ভালোবাসতে পারে না, আর সে আমাকে এই জন্য রিজেক্ট করছে যে আমি একটা এলিয়েন। এলিয়েন তো গুলিয়ানকে এই জন্য অ্যাকসেপ্ট করেনি কারণ সে শিয়ার বড়িতে আছে, শিয়া তো গুলিয়ানকে পছন্দ করে না, সে তো চেনজিকে পছন্দ করে। অন্যদিকে গুলিয়ানও ভাবছিল যে সে তো কিছু সময় ধরেই সে অনেক আজব ব্যবহার করছে, এই জন্য তো সে এলিয়েন হতে পারে না, হয়তো সে আমাকে পছন্দ করে না, হয়তো সে চেনজিকে পছন্দ করে, এই জন্য আমাকে রিজেক্ট করে দিয়েছে। গুলিয়ানের কাছে রিজেকশনের পরে শিয়া অনেক বেশি স্যাড ফিল করছে, তাই তার শুটিং এর মধ্যেও কোনো মনোযোগ ছিল না। চেনজি তাকে একটু বেটার ফিল করানোর জন্য সাইডে নিয়ে আসে, আর এভাবে তাদের দুজনকে একসাথে কথা বলার সময় গুলিয়ানও দেখছিল, আর সে তাকে লাঞ্চও ইনভাইট করে, আমি যে তোমার সাহায্য করেছি এই জন্য এটা। গুলিয়ানও শিয়ার ফ্রেন্ডকে এসে বলে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। পরের সিনে গুলিয়ান তাদের দুজনকে এইভাবে দেখে রেস্টুরেন্টে থেকে যেতে লাগে, শিয়ার ফ্রেন্ড তাকে থামিয়ে দেয় আর তাদের সাথেই বসে পড়ে। শিয়া অনেক বেশি স্যাড ছিল, তাই তার হাত থেকে পানির গ্লাসটাও পড়ে যায়। গুলিয়ান তাকে টিস্যু দিতে যাচ্ছিল, কিন্তু চেনজি তার থেকে নিয়ে নেয়, আর সে শিয়ার হাতটাকে পরিষ্কার করে। শিয়ার ফ্রেন্ড জুড়ে শিয়াকে বলে, তোমার তো কোনো দোষ ছিল না, তুমি কেন কান্না করছো, যে লোকটা তোমার ভালোবাসার থেকে বেশি অন্য জিনিসকে লক্ষ্য করে, সে বা এটা জেনে কি করবে, তুমি এলিয়েন কি না। শিয়া কান্না করতে করতে ওখান থেকে চলে যায়, আর গুলিয়ানও তার পিছনে যায়। শিয়ার ফ্রেন্ডও যেতে লাগছিল, কিন্তু চেনজি তাকে থামিয়ে দেয়। গুলিয়ান গিয়ে শিয়াকে জিজ্ঞাসা করে, তুমি সত্যিকার বলো, তুমি আমাকে ভালোবাসো তাই না। শিয়া তাকে বলে, আমি জানি না ভালোবাসা কি হয়, কারণ আমি একটা এলিয়েন আর আমি শিয়ার বডিতে আছি, আর শিয়ার পক্ষ থেকে আমি কোনো রেসপন্স দিতে পারবো না। গুলিয়ান তবুও তার হাতটাকে ধরে, কিন্তু শিয়া তাকে এটা বলে চলে যায় যে আমি কিছুদিন পরে এখান থেকে চলে
যাব, তারপরে সে আবারও ফিরে আসবে। পরে সিনে চেঞ্জি তাকে কথা বলার জন্য ডাকে, কিন্তু সে অনেক বেশি স্যার ছিল তাই কান্না করা শুরু করে দেয়। আর কান্না করতে করতে বলে, আমি কি পুরো দুনিয়ার মধ্যে গুলিয়ানকেই ভালোবাসা ছিল? এটা আমার কত বড় ভুল ছিল, আর সে কি আমাকে ভালোবাসে নাকি না? চেঞ্জি তাকে চুপ করায়, আর সে বুঝে যায় যে হয়তো তাদের মধ্যে একটা সমস্যা চলছে, যেটাকে ঠিক করার জন্য এখন তাকেই ব্যাড বয় হতে হবে। এই জন্য সে গুলিয়ানকে দেখা করতে ডাকে আর বলে, আমি তোমার সাথে কন্ট্যাক্ট ভেঙে দিচ্ছি, আর সিয়া আমার একটা, এখন যখন আমি তোমার আন্ডারে নেই তাহলে সিয়াও তোমার আন্ডারে থাকবে না। গুলিয়ানেরও তার উপরে অনেক রাগ ওঠে আর বলে, ঠিক আছে তুমি যাও। প্রডিউসারের থেকে সিয়া জানতে পারে যে এখন সে গুলিয়ানের আন্ডারে নেই, আর সে এখান থেকে চলে যাচ্ছে। সিয়া তার সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তার বডিগার্ড তাকে থামিয়ে দেয় আর বলে, গুলিয়ান এখানে নেই। কিন্তু সিয়া অপেক্ষা করতে চাচ্ছিল, বডিগার্ড তাকে বলে, অপেক্ষা করে কোনো লাভ নেই, আমি জানি না উনি কখন আসবেন। কিন্তু গুলিয়ান ভিতরেই ছিল আর সে তার বডিগার্ডকে বলেছিল এই মিথ্যে কথাটাকে বলতে। সে সিয়ার যে রোলগুলোকে আগে কম করেছিল ওইগুলোকে বাড়িয়ে দেয়, যেটার ব্যাপারে সিয়া জানতে পারে, আর সে তার সাথে আবার দেখা করতে আসে। কিন্তু গুলিয়ান ওখান থেকে চলে গেছিল অন্য শহরে। আর কি সিয়া অনেক বেশি কান্না করছিল। ফ্রেন্ড তাকে বলে যে এই দুনিয়াতে কি শুধু গুলিয়ানি আছে, চলো আমি তোমাকে অন্য ছেলেদের সাথে দেখা করাচ্ছি। তারপরে তারা দুজন পার্টি করছিল, কিন্তু সিয়ার তবুও মাঝে মাঝে গুলিয়ানের কথা মনে পড়ছিল। তারপরে সিয়া ব্লাইন্ড ডেটেও যায়, যেখানে তার একটা ছেলেকে ভালো লাগে না আর পরের ছেলেটা হ্যান্ডসাম ছিল, যেটা তার ফ্রেন্ডের পছন্দ হয়ে যায়, আর সে তার উপরে লাইন মারা শুরু করে। পরের দিনে তার ফ্রেন্ড বলে, এখন শুধু একটাই উপায় আছে গুলিয়ানকে ফিরিয়ে আনার। সে একটা ব্রিজের উপরে যায় আর একটা পিক সেন্ড করে আর গুলিয়ানকে বলে, তুমি যদি না আসো তাহলে আমি আত্মহত্যা করবো। কিছুক্ষণ পরেই গুলিয়ান আসে। সিয়া তাকে বলে, আমি আজবাজব ব্যবহার এই জন্য করছিলাম না যে আমার মাথায় সমস্যা আছে, আমি এলিয়ান তাই এসব কিছু করছিলাম। গুলিয়ান বলে, হ্যাঁ ঠিক আছে তুমি নিচে আসো। সিয়া বলে, না আমি তোমাকে সত্যিটা বলেছি তাই তুমি আমার উপরে রাগ দেখাচ্ছ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তাই আমি তোমাকে বলে দিয়েছিলাম। তারপরে সিয়া নিচে নেমে আসে। গুলিয়ান বলে, তুমি যদি এলিয়ানও হও তাতে আমার কিছু যায় আসে না, আমি তবুও তোমাকে ভালোবাসবো। তার ফ্রেন্ড ভাবে, এখন তো আমি কাবাবের মধ্যে হাত দিয়েছি, তাই তার ফ্রেন্ড ওখান থেকে চলে যায়। পরের দিনে তারা ভাবে, পুরোটা গ্রুপের মধ্যে রাজাকে তো তারা খুঁজে পায়নি, তাই তারা ভাবে হয়তো শিয়ার ভাইই তার রাজা হবে, কারণ সেই তো ওই সময় এখানেই ছিল যখন আমার ল্যান্ডিং হয়েছিল। শিয়ার নাম্বারটা তো তার ভাই ধরে না। তারপরে শিয়া তার ফ্রেন্ডের নাম্বার দিয়ে কল দেয় আর তার সাথে দেখা করতে চায়। তার ভাইয়ের চিহ্নটা তো চেক করা অনেক বেশি ইজি ছিল। তার ভাই তাকে বলে, আমি টাকা ইনকাম করার জন্য অ্যাব্রোডে যাচ্ছি আর তুমি এখানে থেকে তোমার খেয়াল রেখো। সিয়া তার মনে মনে ভাবছিল ভাই হওয়া কত বেশি খুশি, পৃথিবীর লোকেরা অনেক বেশি লাকি। পরের দিনে গুলিয়ান সিয়ার সব টেনশন থেকে দূর করার জন্য তাকে অনেক দূরে নিয়ে যায়, যেখানে তারা দুজন অনেক বেশি এনজয় করে। রাতে তারা ঘুমিয়ে পড়েছিল। রাতে সিয়ার ঘুম ভেঙে যায়। সিয়া তাকে কিস করতে যায়, কিন্তু সিয়া ভাবে যখন আমি এই প্ল্যানের থেকে চলে যাব তখন তার কি হবে, কারণ সত্যিকারে সিয়া তো চেঞ্জিকে পছন্দ করে। তারপরে সিয়া ভাবে, আমি আমার প্ল্যানেটের রাজাকে পরে খুঁজে নিব, আর এখানের 100 বছর তো আমাদের প্ল্যানেটের কিছু দিনে হবে, তাহলে আমি গুয়ের সাথে আমার লাইফটাকে কাটাই। আই এম সরি প্ল্যানেটের লোকেরা, আমি একটু লুবি হচ্ছি। যখন তারা ট্রিপ থেকে ফিরে আসে তখন তারা দুজন অনেক বেশি খুশি ছিল, কিন্তু গুলিয়ান তার বাসায় চেঞ্জিকে দেখে অনেক বেশি রেগে যায়। চেঞ্জি তাকে বলে, সে কি তোমাকে বলে দিয়েছে সে যে একজন এলিয়েন? কিন্তু সে এই কথাটা আমাকে আগে বলেছিল আর আমি তোমাদেরকে মিলানোর জন্যই এসব কিছু করছিলাম। কিন্তু গুলিয়ান তার কথায় বিশ্বাস করে না আর বলে, তুমি এসব কিছু রাখো আর তুমি শিয়ার থেকে দূরে থাকবে, তুমি কি দেখো না আমাদের দুজনের রিলেশন এখন কেমন? অন্যদিকে প্রডিউসার বলে যে মিডিয়া সবাই প্রস্তুত থেকো আর ভাবে এখন আমি সবাইকে মজা দেখাবো। পরের দিনে চেঞ্জির কাছে মিডিয়া এসে পড়ে আর তাকে জিজ্ঞাসা করে, আপনি কি শিয়ার সাথে ডেট করছেন? চেঞ্জি কাউকে বার্ন করে না আর বলে, সে অনেক কিউট আর কাইন্ড, যেটাতে মিডিয়ার তারা বুঝে যায় আর তারা ছাপিয়ে দেয় যে চেঞ্জি ইনডাইরেক্টলি কনফেস করে নিয়েছে যে সে শিয়ার সাথে রিলেশনে আছে, যেটাতে চেঞ্জির অনেক ভালো লাগছিল আর নেটে শুধু এই কথাটাই হচ্ছিল। শিয়ার ফ্রেন্ড তাকে বলে, তুমি তো গুলিয়ানের সাথে ডেট করছ,
তাহলে চেঞ্জের সাথে রিলেশনশিপে কবে এসেছো? শিয়া এসব কিছু ক্লিয়ার করার জন্য ভাবে আমি আরেকটা লাইভ স্ট্রিমিং করব। তারপরে গুলিয়ানকে আবারও শিয়ার ভাই ডাকে আর বলে, আজকে আমি শেষবার তোমার থেকে টাকা নিব, কারণ আমি অ্যাব্রোডে চলে যাব। তখনই গুলিয়ান লক্ষ্য করেছে দুজন শিয়ার ভিডিও দেখছে, তারপরে তারা দুজন দেখা শুরু করে। শিয়া সবাইকে সবকিছু ক্লিয়ার করতে যাচ্ছিল, কিন্তু তার সাথে চেঞ্জিও লাইভে এসে পড়ে আর বলে, বেবি শিয়া, তুমি আমাদের রিলেশনের কথা সবার থেকে লুকানো উচিত হবে না। শিয়া সবাইকে বলে, আমাদের মাঝে এমন কিছু নেই, আমরা শুধু ভালো বন্ধু। ভালোবাসার ফিলিং তো অন্যরকম, যেটা আমার চেঞ্জিকে দেখে হয় না। এটা শুনে গুলিয়ান অনেক খুশি হচ্ছিল, আর তার খুশি দেখে তার ভাই বুঝতে পারে যে শিয়া তো তার ব্যাপারেই কথা বলছিল। পরের দিন কাজের জায়গায় শিয়াকে অনেক ভালোভাবে ট্রিট করা হয়, আর মিডিয়া চেঞ্জিকে এসে জিজ্ঞাসা করে, তোমাকে তো শিয়ার লাইভ স্ট্রিমিং এ বারণ করে দিয়েছে, তাহলে তুমি কেন বলছো তোমরা দুজন রিলেশনশিপে আছো? আমরা এখন নেই, আমি তার পিছনে পড়ে আছি, আমি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছি, আর আমি তো আপনাদের মতোই। পরের দিনে গুলিয়ান চেঞ্জিকে কথা শোনায়, তুমি তো আগে আমার ফ্রেন্ড ছিলে, তাহলে তুমি আমার সাথে এমন কেন করছো? আমি জানি তুমি শিয়াকে হৃদয় থেকে পছন্দ করো না, আর আমি যে তোমাকে এতদিন ধরে জিজ্ঞাসা করছিলাম, তুমি তো আমাকে এই ব্যাপারে কিছু বলোনি। আর বাইরে থেকে তাদের কথাগুলো সবাই শুনছিল। চেঞ্জি বলে, সত্যি যে তো এটাই, তুমি আজ পর্যন্ত আমাকে তোমার বন্ধু ভাবনি, তুমি তো সবসময় আমাকে একজন অ্যাক্ট্রেসই ভেবেছ, আর তুমি একজন অ্যাক্ট্রেসের এজেন্ট, যেটার জন্য তুমি টাকা পাও। এই কথাগুলো শুনে গুলিয়ানের অনেক খারাপ লাগে। সে তো তার সাথে কন্ট্যাক্টটা শেষ করেই দিয়েছিল, আর এখন সে শহর ছেড়েও চলে যাবে। কিন্তু শিয়া তাদেরকে মিল করতে আসে, তোমরা দুজন কি আমার জন্য তোমাদের সম্পর্কটাকে শেষ করে দিচ্ছ? চেঞ্জি বলে, না, এমন কিছুই না। তারপরে শিয়া গুলিয়ানকে গিয়ে বলে, যদি আমার জন্য তোমাদের দুজনের মাঝে ঝগড়া হয়ে থাকে, তাহলে তোমরা আবার মিলে যাও। গুলিয়ান বলে, না, তোমার জন্য না, এমনিতেও চেঞ্জি অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। আগে তো সে অনেক বেশি ভালো ছিল, যখন 10 বছর আগে আমি তাকে পেয়েছিলাম, সে তো সুইসাইড করার চেষ্টা করেছিল, তারপরে আমি তার সঙ্গ দিয়েছি, তারপরে সে ধীরে ধীরে ভালো হয় আর একজন অ্যাক্ট্রেস হয়। রাতে এইসব নিউজ চ্যানেলে একটা নিউজ চলতে থাকে যে আমাদের পৃথিবী থেকে একটা গ্রহকে দেখা যাচ্ছে, যেটা আমরা আগে কোনোদিনও দেখতে পাইনি। এই খবরটা আগুনের মতো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সাংলাং তাকে জিজ্ঞাসা করে, এটাই কি আমাদের পি প্ল্যানের? জিয়া বলে, হ্যাঁ, ওইটার অদৃশ্য শক্তি শেষ হয়ে গেছে, এই জন্য এটাকে সবাই দেখতে পাচ্ছে, আর এমনটা তখনই হয় যখন ওই গ্রহটা সমস্যাতে থাকে। আর আমি কোনোদিনও ভাবিনি আমাকে গুলিয়ানকে এত তাড়াতাড়ি ছেড়ে যেতে হবে। তারপরে শিয়া গুলিয়ানের সাথে দেখা করতে আসে। গুলিয়ান তাকে বলে, এটা তোমারই প্ল্যানের, আমি তো এটা তখনই বুঝে গেছিলাম যখন তুমি আমাকে দেখা করতে ডেকেছ, এখন তুমি চলে যাবে। শিয়া তাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করছিল আর বলে, আমি জানতাম না আমার তো তার শিয়া শুটিং ছিল, কিন্তু চেঞ্জি তো বারবার তার ডায়লগটাকে বলে যাচ্ছিল। ডিরেক্টর তাকে আবারও করতে বলে, চেঞ্জি বলে, তুমি তো তোমার গ্রহতে ফিরে যাবে, ওখানেও কি তুমি গুলিয়ানকে নিয়ে যাবে? তোমাকে আমাদের দুজনের মধ্যে একজনকে চুজ করতে হবে। শিয়া ওই সিনটাকে ওইখানেই থামিয়ে দেয়। শিয়ার ফ্রেন্ড বলে, কিছু সময় আমার সাথে স্পেন্ড করো, কিন্তু গুলিয়ান তাকে যেতে দেয় না, তাই তার ফ্রেন্ড ওখান থেকে চলে যায়। গুলিয়ান তাকে বলে, রাতে তুমি আমার সাথে ঘুমাবে। শিয়া বলে, কেন, বড়িটা তো শিয়ারি। গুলিয়ান বলে, আরে পাগল, আমি তো রাতের সময়টাও তোমার সাথে স্পেন্ড করতে চাই। দেন তারা দুজন কিস করতেই যায়, তখনই তার ফ্রেন্ড ওখানে এসে পড়ে। শিয়া বলে, আমি তো এই প্ল্যানেটেই থাকতে চাই, কারণ এই প্ল্যানেটের খাবার অনেক বেশি টেস্টি। তার ফ্রেন্ড তো তাকে এই নিউজটা দেখাতে এসেছিল যে আর ছবি গুলিয়ানের সাথে আর চেঞ্জের সাথে ছড়িয়ে পড়েছে, আর এটার জন্যই চেঞ্জি গুলিয়ানের সাথে তার কন্ট্যাক্টটা শেষ করে দিয়েছিল। শিয়া বলে, আমি তো আমার প্ল্যানেটে চলে যাব, কিন্তু পরে এইসব ডোজগুলো শিয়ার উপরেই লাগা হবে, আর সে কত ভালো, আমাকে তো কিছু করতেই হবে। গুলিয়ান তার লোকদের থেকে জানতে পারে যে এসব ছবিগুলো ডিরেক্টর ছড়িয়েছে। গুলিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি এসব কিছু কেন করেছ? ডিরেক্টর বলে, কারণ আমি চেঞ্জিকে পছন্দ করি, কিন্তু সে শিয়াকে পছন্দ করে। পরের দিনে শিয়ার ভাই তার গার্লফ্রেন্ডকে চেঞ্জের কাছে নিয়ে আসে। সে চেঞ্জের অনেক বড় ফ্যান ছিল, আর সেও তার মতো একজন অ্যাক্ট্রেস হতে চাইতো। গুলিয়ানের মনে পড়ে যে শিয়াও তাদের সাথে এইভাবেই দেখা করেছিল, আর সেও চেঞ্জের অনেক বড় ফ্যান ছিল। চেঞ্জি ইচ্ছে করে তার সাথে একটা ছবি নেয়, যেটাতে গুলিয়ানের মনে পড়ে যে সে শিয়ার সাথেও এইভাবে একটা ছবি নিয়েছিল। তাদের দুজনে যাওয়ার পরে গুলিয়ান তাকে মারা শুরু করে আর বলে,
তুমি তো কোনোদিনও তাকে বলোনি তুমি তাকে ভালোবাসো। আর এখন যখন আমরা দুজন রিলেশনশিপে আছি তখন তোমার কি হয়ে গেছে? ন্যান্সি বলে, আমি শুধু তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই না। এখন তুমি কি করবে যখন শিয়া তার প্ল্যানেটে চলে যাচ্ছে? তুমি তো তার সাথে ওখানে যেতেও পারবে না। পরের সিনে শিয়া চ্যান্সির সাথে দেখা করতে আসে আর শিয়া তাকে বলে, আমার মনে হয় না তুমি আমাকে পছন্দ করো। চ্যান্সি বলে, আমি আর কি করব, আমি তো সবাইকে বলিও দিয়েছি আর সবার সামনে তোমাকে প্রপোজ করেছি। চ্যান্সি তাকে বলে, তুমি কি তোমার প্ল্যানেটে তবুও যাবে? তুমি ওখানে গেলে মারা যাবে। শিয়া বলে, আমি তো এখানে লুকিয়ে থাকতে পারবো না, আমি জানি আমার যাওয়াতে হয়তো তারা নাও বাঁচতে পারে, আমি এভাবে ভয় পেয়ে জীবন কাটাতে চাই না। চ্যান্সি তাকে বলে, এই জন্যই তো আমি দূরে ছিলাম, কারণ আমি সবাইকে ছাড়তে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। গুলিয়ান এসে তাকে বলে, তাই তো তুমি আমার সাথে এতদিন যাব ঝগড়া করছিলে, কারণ তোমাকে তোমার প্ল্যানেটে ফিরে যেতে হবে। এর মানে চ্যান্সি রাজা ছিল যাকে খোঁজার জন্য শিয়া এখানে এসেছিল, যে 10 বছর আগে গুলিয়ানের ফ্রেন্ডের বড়িতে এসে পড়েছিল আর সে এখানে অ্যাক্টাস হয়েছে, আর তার এখানে অনেক বেশি ফ্রেন্ড হয়েছিল আর তার এই লাইফটা অনেক বেশি ভালো লাগছিল। আর শিয়াও তাকে বলে যে সে একটা এলিয়েন, যেটা শিয়া মজা করেই বলেছিল। আর চ্যান্সি যখন দেখতো তারা অনেক বেশি ভালোবাসায় পড়ে যাচ্ছে, যখন শিয়া এখান থেকে চলে যাবে তখন গুলিয়ানের সাথে কত বেশি খারাপ হবে, এই জন্য সে তাদেরকে একসাথে দেখতে পারতো না। আর তার ফ্রেন্ড গুলিয়ানের সাথেও ঝগড়া করে নিয়েছিল যাতে তার যাওয়ার পরে গুলিয়ানের খারাপ না লাগে। যখন তাদের তিনজনের মিস আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায় তখন তারা তিনজন মিডিয়ার মিস আন্ডারস্ট্যান্ডিং দূর করে দেয়। চ্যান্সি সবাইকে বলে, আমার গুলিয়ানের সাথে কন্টাক্ট ভাঙেনি, শুধু শেষ হয়ে গেছে, এখন আমরা আবারও গুলিয়ানের সাথে কন্টাক্ট শুরু করব। আজকে তাদের শুটিং এর শেষ দিন ছিল। শিয়া বলে, আমি তো এলিয়েন, আমি তো এখান থেকে চলে যাব, তারপরে তুমি শিয়ার খেয়াল রাখবে। গুলিয়ান তাকে বলে, না আমি শিয়ার সাথে থাকবো না, আমি তো তোমার অপেক্ষাই করব, যতই সময় লেগে যাক। তারপরে রাতে চ্যান্সি শিয়াকে দেখা করতে ডাকে। চ্যান্সি বলে, আমি তো শিয়াকে প্রথমবার দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, এটা ভেবে আমি তাকে এই কথাটা বলিনি যে আমি এখান থেকে চলে যাব, আমি তো তাকে দূর থেকে দেখেই খুশি হয়ে যেতাম। আর আমার থেকে ভালো তো তুমি, তুমি তো গুলিয়ানকে তোমার ভালোবাসার ব্যাপারে বলেছো, আর আমাদের এখান থেকে যাওয়ার পরে শিয়া তো জানতেও পারবে না আমি তাকে ভালোবেসেছিলাম। গুলিয়ানেরও অনেক খারাপ লাগছিল যে তার গার্লফ্রেন্ড অন্য প্ল্যানেটে যাচ্ছে আর চ্যান্সির গার্লফ্রেন্ড এই প্ল্যানেটেই থাকবে। আজকে শিয়া আর চ্যান্সির এখানে শেষ রাত ছিল। গুলিয়ান তার চোখের মধ্যে কাপড় বেঁধে শিয়াকে ফিল করে, কারণ এই ফেসটা তো শিয়ার ছিল, কিন্তু সে তো এলিয়ান শিয়াকে ভালোবাসতো। কিন্তু শিয়া তার চোখের কাপড় খুলে বলে, আমি যাওয়ার পরে শিয়ার খেয়াল রাখবে। কিছুক্ষণ পরে গুলিয়ান ঘুমিয়ে যায় আর শিয়া তাকে ভালোভাবে ঘুম পাড়িয়ে ওখান থেকে চলে যায়। তারপরে আমরা 2 বছর পরে সময় দেখতে পাই। চ্যান্সি আর শিয়া তো তার প্ল্যানেটে চলে গেছিল যাদের বডির মধ্যে তারা এসেছিল। আগের শিয়া আর আগের চ্যান্সি তারা দুজনে এখন কাপল ছিল, তারা এখন বিয়েও করে নিয়েছিল। এইসব স্টোরি আমাদেরকে সাংলাং বলছিল আর বলে গুলিয়ান একটা অ্যাক্ট্রেসের এজেন্ট, আর আমার মনে হয় ওই অ্যাক্ট্রেসটা ওই এলিয়েনটাই যে আমার ফ্রেন্ড ছিল। গুলিয়ান ওকে হঠাৎ করে পেয়েছিল আর ওর পিছনেও একটা চিহ্ন ছিল যেটা এলিয়েনদের থাকতো। এর মানে শিয়া তার কাছে ফিরে এসেছে তার আসল রূপে। আর এখানেই আমাদের এই চাইনিজ মিনি সিরিজটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। যদি আপনাদের এই সিরিজটা পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি কি এমন আরো সিরিজ আনবো। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।